এক দুই ও তিন দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত এখানে এক দুই তিন এখানে সংখ্যা হচ্ছে আমাদের তিনটি এক দুই এবং তিন তো এই তিনটা সংখ্যা তিনটা সংখ্যা উলট পালট করে আমাদের বিভিন্ন সংখ্যা তৈরি করতে হবে আলাদা আলাদা সংখ্যা সেই আলাদা আলাদা সংখ্যাগুলো আমাদের যোগ করলেই উত্তর বের হয়ে আসবে তাহলে আমরা এটা করার জন্য প্রথম আমরা এখানে সিরিয়াল অনুযায়ী সাজাতে পারি যে এখানে একশো এক দুই তিন তাহলে এই সিরিয়াল অনুযায়ী আমরা এক দুই তিন লিখতে পারি তারপর আমরা একটা শুরুতে রেখে আমরা এখানে সাইড চেঞ্জ করতে পারি তিনটা আগে নিয়ে আসি তাহলে এক দুই তিন তারপরে আমরা এখানে দুইটা আগে নিয়ে আসি দুইটা আগে নিয়ে আসলে আমরা লিখতে পারি দুই এক তিন তারপর দুইটা আগে রেখে আবার এখানে তিন আর এক আবার এখানে বদল করে দিতে পারি দুই তিন এক তারপর আবার এই তিনটা আবার আগে নিয়ে আসি তিনটা আগে নিয়ে আসলে পর এখানে দুই এক আমরা লিখতে পারি তারপর তিনটা আগে রেখে আবার এই একটা আগে নিয়ে আসতে পারি তো এইভাবে আমরা এখানে ছয়টা মান পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই তিনটা এই ছয়টা সংখ্যা আমরা যোগ করব। মানে এখানে বলেছে সমষ্টি কত তো সমষ্টি মানে এই ছয়টি যোগ ফল আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে যোগ করলে পাবো এখানে আমরা যোগ করি তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর এই দুইয়ে দশ আর দুই হচ্ছে বারো তাহলে বারো হচ্ছে দুই হাতে থাকে এক এক হলে দুইয়ের একে তিন তিনে তিনে ছয় ছয়ের এক সাত সাত সাতা তিনে দশ দশ দশের দুইয়ে বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে থাকে এক তাহলে এক এক দুই দুই আর একে তিন তিন দুই পাঁচ পাঁচ দুই সাত সাত তিন দশ আর দশ তিন হচ্ছে তেরো তো এই ছয়টের সংখ্যা সমষ্টি হচ্ছে তেরোশো বত্রিশ তো এখানে তেরোশো বত্রিশ হচ্ছে উত্তর